আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় অভিভাবকবৃন্দু, প্রিয় স্যারেরা, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনারা আসলে মূলত থাম্বনেল দেখেই ক্লিক করেছেন, সেটা হচ্ছে নতুন বই পরিচিতি। 2024 সালে যে নতুন বই আমরা ইতিমধ্যে হাতে পেতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে যে বিষয়টা সেটা হচ্ছে বিজ্ঞান অনুশীলন বই অষ্টম শ্রেণী। এখানে যে বইটি যারা রচনা করেছেন আসলে এগুলো অনেকগুলো লোক আছে, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল রয়েছেন, আরো অনেকে গুরুত্বপূর্ণ লোকেরা রয়েছেন, এরাই মূলত বইটি লিখেছেন রচনা করেছেন। তো আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূচিপত্র নিয়ে, আসলে বইটাতে কি রয়েছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা সপ্তম শ্রেণীতে 2023 সালে সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে তোমরা শেষ করেছো এবং নতুন বই তোমরা পাবে অষ্টম শ্রেণীতে যখন উঠবে এই বইটি, দেখো এই বইটিতে সূচিপত্রতে কি কি আছে আমরা একটু করে দেখে নিই। সবুজ বন্ধু, ঠিক আছে, তারপরে যাযাবর পাখিদের সন্ধানে, চমৎকার চমৎকার কথা, পরিবেশ সুরক্ষা, তারপরে সে সূর্য ঘড়ি, ঠিক আছে, তারপর হচ্ছে শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র, আমাদের ল্যাবরেটরি, তারপরে হচ্ছে ফিল্ড ট্রিপ, তারপর হচ্ছে বাজনার উৎসব, খাদ্যে ভেজাল। ঠিক আছে, খুবই চমৎকার চমৎকার বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবে এবং আলোচনা করা হয়েছে বইটিতে। দেখো এই সূচিপত্র গুলো একটু করে আমি আরেকবার দেখি, তোমরা একটু করে স্ক্রিনে দেখে নাও, খুবই চমৎকার চমৎকার রয়েছে। তোমরা যারা অষ্টম শ্রেণীতে উঠবা 2024 সালে, এই বইটি হাতে পেয়ে প্রথমে তোমরা একবার প্রথম থেকে সবুজ বন্ধু যেটা আছে এটা নিয়ে ভালো করে পড়ে নেবে। স্কুলে বা স্কুলের বাইরে তোমাদের তো অনেক বন্ধু বান্ধব, সবাই যে মানুষ এমনও নয়, অনেকে বিড়াল বা কুকুর পোষে, তারাও আমাদের চার পেয়ে বন্ধু। হ্যাঁ, এমনও হয় যদি কোনো একটা গাছের সাথে আমাদের বন্ধুত্ব হয়, অনেক হয়তো ব্রুকুসকে ভাবছ, গাছ তো কথাই বলতে পারে না, তার কোনো আবেগ অনুভূতি নেই, সে আবার বন্ধু হবে কি করে। ঠিক আছে, সত্যি কি গাছের অনুভূতি নেই? চলো একটু খুঁটিয়ে দেখি কি চমৎকার চমৎকার কথা বলা হয়েছে। তোমরা যদি এগুলো ভালো করে পড়ো, হ্যাঁ, তাহলে তোমরা খুবই বুঝতে পারবা, খুবই মজা লাগবে নতুন নতুন বই। তো নতুন বই পরিচিতি যথারীতি অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর প্রত্যেকটি বই আমি পরিচিতি তোমাদেরকে দেখাচ্ছি, এটার সূচিপত্রগুলো নিয়ে মূলত আলোচনা করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে নতুন বই পরিচিতি এ ভিডিওটি দেখেছো সেই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের একেবারে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে নতুন কারিকুলামের নতুন বইগুলোর সমাধান রয়েছে, এই সমাধানগুলো নিয়ে মূলত আলোচনা থাকে, সবসময় ভিডিও আছে এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।